ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। পূজা ঘনিয়ে আসায় দিনাজপুরের 13টি উপজেলার 1251টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারিগররা জানিয়েছে, দেবী দুর্গার প্রতিমা তৈরির শেষে চলছে এখন রং তুলির কাজ। রং তুলি দিয়ে দেবী অবয়ব পূর্ণ রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে করোনা ও বন্যার কারণে এবছর প্রতিমা তৈরির কাজ কম পেয়েছেন বলে জানিয়েছে কারিগররা। আমরা এখন সাজসজ্জার কাজ করতেছি, মা দুর্গাকে আমরা শাড়ি পরাবো, চুল লাগাবো। করোনার কারণে আমাদের সেরকম কাজ সীমিত আকারে কাজ করতেছি। করোনার কারণে এবছর সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনেই মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানালেন আয়োজকরা। মানুষের দূরত্ব বজায় রেখে স্যানিটেশন ব্যবহার করে মুখে মাস্ক পরে দর্শনার্থীরা মা দুর্গা প্রতিমা দর্শন করবে। একই চিত্র ময়মনসিংহেও। রং তুলির আঁচড়ে দেবী দুর্গা সহ বিভিন্ন প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে দিনরাত কাজ করে যাচ্ছেন কারিগররা। তবে করোনার কারণে প্রতি বছরের চেয়ে এবছর কাজ ও মজুরি দুটোই কম পেয়েছে বলে জানান। এবারে করোনার জন্য কাজকাম কম দেখে আমরা আয় ব্যয় কম। গতবার যে মূর্তি 30,000টি আমরা বেচছি, এই মূর্তি 20,000টি বেচন লাগছে। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু পরিবেশে মণ্ডপে মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে আশা করছে সিটি মেয়র। স্বাস্থ্যবিধি অনুসরণ করা এবং অন্যান্য যে কার্যক্রম সেটি অনুসরণ করা আশা করছি, একটি সুষ্ঠু পরিবেশে আমাদের এই শারদীয় দুর্গোৎসব আমরা সম্পন্ন করতে পারব। আর যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মণ্ডপে কয়েক স্তরে নিরাপত্তা থাকবে বলে জানালেন পুলিশ সুপার। আমাদের দিক থেকে যে রিকোয়ারমেন্ট ছিল বা আমাদের কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত যে চাহিদাগুলো ছিল সেগুলো আমরা সেইভাবে আমরা নিরাপত্তা পরিকল্পনা করছি। ময়মনসিংহে 776টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। 22 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গোৎসব। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব চলবে 26 অক্টোবর পর্যন্ত। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে এবছর পূজায় ভিড় এড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এদিকে কলকাতা হাইকোর্টের রায়েও পূজা মণ্ডপের প্যান্ডেলে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। একই সুরে কথা বললেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক সামন্তলাল সেন। আমরা অবশ্যই পূজা করব, কিন্তু উৎসবটা এবার করব না। উৎসব আমরা বেঁচে থাকলে আগামী বছর অনেক বড় করে করব। একসঙ্গে বেশি লোক পূজা মণ্ডপে না থাকি, জীবন আপনার, আপনার পরিবারের জীবন আপনি বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। করোনা মোকাবেলায় এবার ভক্ত ও পুরোহিতদের মাস্ক পরে মণ্ডপে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্ক করেছেন তিনি। সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে প্রার্থনা ও অঞ্জলি প্রদান করতে হবে। বাংলাদেশে সরকারি টেলিভিশন, বেসরকারি টেলিভিশন, তারপরে আরো সোশ্যাল মিডিয়া, প্রত্যেককে আপনারা যতটুকু সম্ভব বিভিন্ন মণ্ডপের সাথে আপনারা যদি হিন্দুদের একটা পূজার মেইন ফাংশন হচ্ছে অঞ্জলি দেওয়া, সেটা যদি আপনারা লাইভ টেলিকাস্ট করতে পারেন তাহলে কিন্তু অনেকেই যাবে না। এবং অনেক বয়স্ক লোক যারা কমরবিডিটি, যাদের ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, এটা একটা ইমোশনাল সাইকোলজিক্যাল জিনিস যে অঞ্জলি দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছে। একই আশঙ্কা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়েরও। তাই বিজয়া দশমীতে এবার শোভাযাত্রা ছাড়াই হবে দেবী দুর্গার বিষয়। Thank you.